গঙ্গা ভার্সেস মেনকা। একদিন মেনকা বাজার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরে। বেশি ভেজার কারণে সে হাঁচতে শুরু করে। তাকে দেখে গঙ্গা বলে, এটা কি, ছাতা নিয়ে গেছিলে তাও ভিজে ভিজে বাড়ি ফিরলে? তখন মেনকা বলে, আসলে শাশুড়িমা, ওই ছাতাটা না হাওয়াতে উড়ে গেছিল, আর এই থলিটির জন্যে আমি সামলাতে পারিনি। ও, এই ব্যাপার, দাঁড়াও আমি তোমাকে একটি রেনকোট দিই। এই বলে সে ভেতরে যায় এবং নিজের পুরনো বাক্সর থেকে একটি রেনকোট বের করে তাকে দেয়। কিছুক্ষণ পরে মেনকা নিজের উঠোনের সব জিনিস নিজে নিজে উড়তে দেখে। ইতিমধ্যে সে নিজের শাশুড়িমার আওয়াজ শুনতে পায়। আরে কি হলো, এভাবে কেন দেখছ? কিছু না দেখতে পেয়ে শুধু আওয়াজ শুনে মেনকা খুব আচম্বিত হয়ে যায়। শেষ পর্যন্ত গঙ্গা রেনকোট বের করে মেনকার সামনে আসে। নিজের শাশুড়িমাকে দেখে মেনকা খুব আশ্চর্যচকিত হয়ে যায়। এটা কি রকমের জাদু শাশুড়িমা? আপনি তো হঠাৎ করে হাওয়ায় উড়ে নিচে নেমে এলেন। এ তো আমার জাদুই রেনকোটের খেলা। এটা যে পড়বে তার উপরে বৃষ্টি পড়া তো দূরের কথা, সে নিজেই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু শাশুড়িমা, যদি আপনি আমার জামার সাথে ম্যাচিং রেনকোট দিতেন না, তাহলে আরো মজা আসত। বৌমার কথা শুনে গঙ্গা মনে মনে ভাবতে লাগে, হায় রে আমার বৌমা। পরের দিন মেনকা সেই ম্যাজিক রেনকোট পরে খুশি খুশি বাড়ির বাইরে বেরোয়। সব থেকে প্রথমে সে সবজি বাজারে গিয়ে অনেক সে ফল আর শাকসবজি কেনে। বিনা কোনো মানুষকে দেখে হাওয়ায় সে ফল সবজিকে উড়তে দেখে সব মানুষেরা ভয় পেয়ে যায়। তাদেরকে আরো ভয় পাওয়ার জন্য মেনকা আরো জোরে জোরে হাসতে লাগে। তা শুনে সকলে এদিক থেকে ওদিকে পালাতে লাগে। এ সব কিছু দেখে মেনকা মনে মনে খুব খুশি হচ্ছিল। পরের দিন আকাশ পরিষ্কার ছিল, তাও মেনকা রেনকোট পরে বাইরে বেরোচ্ছিলই ইতিমধ্যে গঙ্গা তাকে দেখে নেয়। এটা কি, বিনা বৃষ্টিতে এ রেনকোট পরে বাইরে যাচ্ছে? তার মানে সে নিশ্চয়ই কোনো ভুল কাজ করছে। ম্যাজিক রেনকোট পরে মেনকা প্রথমে একটি আইসক্রিমের দোকানে ঢুকে যায়। সেখানে সে ফ্রিজ খুলে নিজের পছন্দের চোকোবার আইসক্রিম বের করে সে খেতে শুরু করে। বিনা কাউকে দেখে আইসক্রিম নিজে নিজে হাওয়ায় অদৃশ্য হতে দেখে সকলে ভূত ভূত করে চিৎকার করতে লাগে। তারপর মেনকা বিনা টিকিট নিয়ে নিজের সব পছন্দের সিনেমা দেখে। ইন্টারভেলে সে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কও বিনামূল্যেই উঠিয়ে নেয়। হাওয়ায় পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ককে উড়তে দেখে লোকেরা পাগল হয়ে যাচ্ছিল। ঠিক সে সময় গঙ্গা জাদুই চশমা লাগিয়ে নিজের বৌমাকে খুঁজতে বেরোয়। ইতিমধ্যে পাশের সোনার দোকান থেকে লোকেরা জোরে চিৎকার করে বাইরের দিকে পালাচ্ছিল। তাদেরকে দেখে গঙ্গা বলে, মানুষেরা এত পাগলের মতন দৌড়চ্ছে কেন? এই ভেবে সে একটি লোককে সেখানে থামায় আর জিজ্ঞাসা করে, আরে ভূত আছে ভূত, গয়নাগাটি পড়া ভূত, এরম ভূত দেখেনি বাপু, পালাও। নিজের জাদুই চশমা দিয়ে গঙ্গা দেখে সবকিছু পরিষ্কার বুঝতে পারে। হায় রে আমার শয়তান বৌমা, আমি তোমার ভালোর জন্য তোমাকে ম্যাজিক রেনকোট দিলাম, কিন্তু তুমি এটাকে এভাবে ব্যবহার করছো। ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি নেমে আসে। গা ভর্তি সোনার গয়নাগাটি পরে মেনকা বাইরে বেরুতে যাচ্ছিল, সামনে দেখল ওর শাশুড়ি গঙ্গা দাঁড়িয়ে আছে। তাকে দেখে মেনকা একটু ভয় পেয়ে যায়। আরে ও শাশুড়িমা, ওই মা, আপনি ওই বলে সে ঘাবড়ে যাচ্ছিল। আরে এ কি, আমি কেন ভয় পাচ্ছি? আমাকে তো কেউ দেখতেও পাচ্ছে না। সামনে শাশুড়ি থাকুক বা ভাশুড়ি থাকুক, আমার কি এসে যায়? ও না!
এই ভেবে গঙ্গার সামনে দিয়ে সে চলে যায়। এ সব কিছু গঙ্গা নিজের জাদুই চশমা দিয়ে দেখছিল। এই জাদুই রেনকোট পেয়ে অহংকার তোমার মাথায় চড়ে বসেছে, এবার দেখো আমি কি করি। এই বলে সে নিজের চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে লাগল। গঙ্গার মন্ত্রের জোরে মেনকার রাস্তার মাঝখানে কাদার পাক তৈরি হয়ে গেল। এটা বুঝতে না পেরে মেনকা তাতে পড়ে যায়। কোমর পর্যন্ত কাদাতে ফেসে গিয়ে মেনকা রেনকোটটি গায়ের থেকে খুলতে পারে না আর জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগে। যেহেতু মেনকাকে কেউ দেখতে পায়নি তাই তাকে সাহায্য করার জন্য কেউ আসেনি। মেনকা ঘাবড়ে গিয়ে জোরে জোরে চেঁচাতে লাগে, মা গো মা, মরে গেলাম, আমাকে বাঁচান, ও মা, আমাকে বাঁচান। কিন্তু নিজের বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য গঙ্গা তাকে দেখেও আড়াল করে চলে যায়। এই দেখে মেনকা বলে, হাই ভগবান, আমার লোভের জন্য দেখো আজ আমি কি ঝামেলায় যে ফেসে গেলাম। হায় এই কাদার পাক, আমি ভেবেছিলাম এই ম্যাজিক কোটের সাহায্যে আমি চুরিও করে নেব আর ধরাও পড়ব না, কিন্তু দেখো লোভে পাপ আর পাপে মৃত্যু, আমি এখানেই ফেসে মরলাম। আমাকে ক্ষমা করে দেন মা, আর জীবনেও আমি এরকম কাজ করব না। শাশুড়ি মা গো, কোথায় আছো, আমাকে এখান থেকে এসে বের করো। ও চোখের জল নাকের জল এক করছিল, হঠাৎ করে মেনকার কাঁধে যেন কে হাত দিল। সে ঘুরে তাকিয়ে দেখল খুব স্টাইলে চোখে চশমা পরে হাতে ছাতা ধরে ওর শাশুড়ি গঙ্গা দাঁড়িয়েছিল। গঙ্গা ওকে টেনে সেই কাদার পাক থেকে বাইরে বের করল। শাশুড়ি মা, আপনি এক ভগবানের মতন আমাকে রক্ষা করলেন, আপনি এই রেনকোটটা রাখুন, আমাকে ওই ছাতাটা দিয়ে দিন, আমি তো ওই ছাতাতেই খুশি। এই বলে সে রেনকোটটি গা থেকে খুলে গঙ্গার হাতে দিয়ে দেয়। নিজের বৌমার মধ্যে এই পরিবর্তন দেখে গঙ্গা খুব খুশি হয়। ও নিজে রেনকোটটা পরে জাদুই চশমাটা মেনকাকে দিয়ে দেয়। তখন মেনকার একটু খটকা লাগে। আচ্ছা শাশুড়ি মা, আমাকে যখন কেউ দেখতেই পাচ্ছিল না আপনি কি করে দেখলেন? মেনকার কথা শেষ হওয়ার আগেই গঙ্গা রেনকোট পরে অদৃশ্য হয়ে যায়। মেনকা শাশুড়ি মাকে এদিকে ওদিকে খুঁজতে লাগলো আর চশমাটাও পরে নিল। চশমা পরে দেখে ওর শাশুড়ি মা ওর পাশেই দাঁড়িয়ে আছে। এর মানে আপনি সারাক্ষণ আমাকে দেখছিলেন? মানে এই কাদা মাটি সবকিছু আপনার প্ল্যান করা ছিল, সত্যি না বলুন তো মা? মেনকা গঙ্গার সাথে ঝগড়া করছিল, ইতিমধ্যে গঙ্গা তার চশমাটা কেড়ে নেয়। আমরা ঠিক জানি এই এপিসোডও আপনাদের খুব হাসিয়েছে, তাহলে আর দেরি কেন, বাজাও ঘন্টি আর সাবস্ক্রাইব করে দাও।